প্রিয় দেশবাসী, আমার স্ত্রীর সাথে আমার ফোন আলাপ, আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন, এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয়। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। অবশেষে ফাঁস হওয়া ফোন আলাপের সত্যতা স্বীকার করলেন মামুনুল। আসুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। একের পর এক ফাঁস হতে থাকা তার ব্যক্তিগত বিভিন্ন কল রেকর্ড নিয়ে তিনি কথা বলেছেন। অনেকে বলেছেন এই কল রেকর্ডগুলো বানোয়াট, কিন্তু বৃহস্পতিবার 8 এপ্রিল ফেসবুক লাইভে সে ফাঁস হওয়া ফোন আলাপ নিয়ে নিজেই স্বীকার করেছেন মামুনুল হক। তিনি বলেছেন, আমার স্ত্রীর সঙ্গে আমি কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ফোন আলাপ ফাঁস করে আমার ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এটি যেমন দেশের আইনে অপরাধ, তেমনি ইসলাম বিরোধী চরম গুনাহের কাজ। সুতরাং আমার ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মামুনুল হক আরও বলেন, যেভাবে একের পর এক মানুষের ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করা হচ্ছে এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এতগুলো ফোন আলাপ ফাঁস হলো তাতে কি প্রমাণ মিলেছে যে সে আমার বিবাহিত স্ত্রী নয়, অথচ শুধু শুধু আমার একান্ত ব্যক্তিগত কথাগুলো কোনো উদ্দেশ্য ছাড়া ফাঁস করা হলো কেন? নারায়ণগঞ্জের রিসোর্টের ঘটনায় বিষয়ে মামুনুল হক বলেন, সেদিন নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে প্রশ্ন করা হয়েছে যে আমি কেন এই পরিস্থিতিতে রিসোর্টে গেলাম। হ্যাঁ, আমি স্বীকার করছি যে এমন অসাবধানতা বশত সেখানে আমার যাওয়াটা সমীচীন হয়নি। আমি জানতাম না যে দেশের মানুষের ব্যক্তিগত নিরাপত্তা চরমভাবে ভেঙে পড়েছে। সন্ত্রাসীরা আমার চরিত্র হরণের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। স্ত্রীর নাম বিভ্রাটের বিষয়ে মামুনুল হক বলেন, কেন আমি আমেনা তৈয়বা বললাম, কেন সে জান্নাত তারা ঝর্ণা বলল, এসব বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার অপর সন্ত্রাসী দল যখন চড়াও হয়ে আমার জীবনে হুমকির ভেতরে ফেলে দিয়েছে, তখন আমি বলেছিলাম আপনাদের কাছে কেন আমি বলবো। তখন তাদের মারমুখী পরিস্থিতিতে ভীত হয়ে আমি অনেক কিছুই বলে ফেলেছি। তখন আমি এটাও বলেছি আমি আপনাদের কাছে পূর্ণাঙ্গ কোনো তথ্য দেব না, যদি কোনো তথ্য দিতে হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে দেব। যখন পুলিশ আসে তখন আমি সঠিক তথ্য দিয়েছি, আমার স্ত্রীর নাম বলেছি। প্রসঙ্গত গত শনিবার 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনাগাঁয়ের রয়্যাল রিসোর্টে মামুনুল হককে নারীসহ আবদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং নারীকাণ্ড নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপরে গত 2 দিন ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। এরই মধ্যে সরকারের একাধিক মন্ত্রী হেফাজতের তাণ্ডবের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেছেন। পাশাপাশি সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও তার গতিবিধি নজরদারি করছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।